সেই ভজন সিদ্ধি হলে পরে তবে সেই গোপীনাথের সেবা কথা বলবে না ধীরে ধীরে একবার হাত তুলে বলো দেখি সবাই হাত তুলে বলো বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 দেখি আপনারা বলুন আমি শুনবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম বাসি হরে রাম 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 হরে আরেকবার বলে দেবেন তো জোর করে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম একবার হলুদ নিজের জোর করে এখানকার মায়েরা তো খুব ভালোই মানে ভালো হলু দিন দিয়ে শিখেছেন কথা শুনে না কথা হ্যাঁ বলুন ভাই মহাপ্রভু সম্বন্ধে বললাম গল্প আর কৃষ্ণ সম্বন্ধে এটা মনে রাখবেন অন্যান্য মহারাজরা বলবে তো আবার কালকে আবার শোনাবে নিতাই গৌর প্রমাণে মহারাজ তালি বাজান এত ভালো ভালো মহারাজ কথা বলেন কৃপা সিন্ধু পতিতা পাপনির্ভ বৈষ্ণবেভ্যো নমো নমঃ রাধে রাধে হরে কৃষ্ণ হরি বল বল ও জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষু মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ কস্তুরী তিলকং লালাকপটলে বক্ষস্থলে কৌস্তুভং নাশগ্রীবং মুক্তিকং করতলে বেণুকারিকঙ্কন সর্বগ্রে হরিচন্দনং সুললিতং কণ্ঠে চ মুক্তাবলি গোপস্থি পরিবেষ্টিত বিজায়তে গোপাল চূড়ামণি বাঞ্ছা কল্পতরে কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ বল হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বপ্রথম মদীয় গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট অং বিষ্ণুবাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত শিল নারায়ণ গোস্বামী গুরু মহারাজের অভয় চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তদন্ত অভিন্ন গুরুপাদ পদ্ম নিত্য লীলা প্রবিষ্ট অং বিষ্ণুবাদ অষ্টোত্তর শতশ্রী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত শিল বামন গোস্বামী মহারাজের অভয় চরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। তদন্ত সমস্ত গুরুবর্গগণ গুরু পরম্পরা এবং মঞ্চে আসেন ভক্তি বেদান্ত বোন মহারাজ, ভক্তি বেদান্ত শ্রীধর মহারাজ, ভক্তি বেদান্ত শান্ত মহারাজ এবং সমস্ত ত্রিদণ্ডী পাদগণ, মঠবাসী ব্রহ্মচারী বৃন্দ এবং সমাগত গৌর ভক্ত মণ্ডলীর চরণে দণ্ডবত প্রণাম। আজ যে ভাগবতের আসর আপনারা দেখছেন, 2008 সালে আমাদের গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজের পদাঙ্কিত এই ভূমি, এখানেই তিনি দেশ বিদেশ থেকে আগত সমস্ত সাধুগুরু বৈষ্ণবদের সমারোহে উপস্থিতিতে এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন। আজকের সেই অনুষ্ঠান আপনারা আজও দেখতে পাচ্ছেন। এইভাবে সাধুগুরু বৈষ্ণব কত দেশ বিদেশ থেকে, কোথায় ব্রাজিল ইতালি থেকে আগত বহু 26টা দেশ থেকে সব ভক্তরা এসছে, এইভাবে এখানটায় আমাদের এই এই স্থানকে মহাতীর্থে পরিণত করেছে মহা মহা বৈষ্ণবগণের চরণধুলো এই ভূমিতে আছে। তো আজকের সেই গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদে আজও সেই ভগবত কথা শ্রবণ কীর্তন করবার আমাদের সৌভাগ্য হয়েছে এবং এখানে একটি বিশেষ প্রোগ্রাম হয় নগর সংকীর্তন। সেই নগর সংকীর্তন হবে আগামীকাল, আপনারা ঠিক সকাল 7:30 আমরা শুরু করব। কেন কি পরে রোদ উঠে যাবে, এখন গরমকাল এসে গেছে, সমস্যা হবে, তাই আমরা সকাল সকাল 7:30 সবাই এসে উপস্থিত হবে। আমরা এখান থেকে মহা সংকীর্তন করতে করতে যাব, সারা দেশ বিদেশ থেকে আগত সমস্ত সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে এবং মঠবাসী ব্রহ্মচারী এবং আমাদের সব আচার্যগণ সাথে থাকবেন। আমরা কীর্তন করতে করতে এই নগরে নগরে গ্রামে গ্রামে এইভাবে মহানগর সংকীর্তন পরিক্রমা আগামীকাল হবে, আপনারা সবাই আসবেন, সবাইকে স্বাগত জানালাম। তো আজকের এই যে ভাগবত অনুষ্ঠান আপনারা শ্রবণ করছেন, এই ভগবানের কথা শ্রবণ করলে কি হয় এইগুলো আমাদের একটু করে অবগত হতে হবে। শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবাত্তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিক্ষ সম হইল। এই সংসারে আসা কৃষ্ণ ভজন করবার জন্য, ভগবান কৃষ্ণের আরাধনা করবার জন্য। আর যদি ভগবানকে বাদ দিয়ে এই সংসার করা হয়, এই সংসার অসার সংসার। এই সংসার কৃষ্ণের সংসার যদি আমি ভাবি, তো আমার সমস্ত দুঃখের অবসান হবে। যেমন করে আপনি একটা এক লিখুন, ডান দিকে একের ডান দিকে একটা শূন্য লিখুন, কত হলো 10, আরেকটি শূন্য দিন 100, আরেকটি শূন্য দিন 1000, যত শূন্য দেবেন দেখবেন ডিগ্রি বেড়ে যাবে, শূন্যর ভ্যালু বেড়ে যাবে, কিন্তু একটা তুলে নিন শূন্যর কোনো মূল্য নাই। আছে
আপনি হাজার শূন্য দিন যদি একটা ওখান থেকে সরিয়ে না হয় এ শূন্যর কোনো ভালো নাই। তদ্রূপ এই সংসার যদি কৃষ্ণের সংসার না হয় এ সংসার অসৎ সংসার, এ সংসার অনেক অনেক সংসার, এ সংসারের কোনো মূল্য নাই। বলো সচিদানন্দ গৌর হরি কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি। এখন প্রশ্ন হতে পারে, এখন প্রশ্ন হতে পারে কৃষ্ণ ভজবার পরে সংসার আইন, কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ ভজন করব, কৃষ্ণের আরাধনা করব। আপনি গৌড়িয়া মঠে সাধু, তাই কালী কৃষ্ণ কৃষ্ণ করছেন। আমরা যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, 33 কোটি দেবতা আছে, 33 কোটি দেবতা আছে, আরাধনার বস্তু বহু আছে, তাহলে তারা কি অপরাধ করলো? তাদেরও তো সেবা পূজার প্রয়োজন আছে। শুনুন শাস্ত্র কি বলছে, ভগবান গীতাতে বললেন, আমি সবার মূল, আমাতে সমস্ত দেব দেবীর উৎপত্তি, যে যে দেবতার পূজা করো না কেন পরোক্ষ ভাবে তা আমাতেই অর্পণ করা হয়, বলেছেন কথা ভগবান গীতাতে। আর শ্রীমদ ভাগবতের মধ্যে কি বললেন, হরে কৃষ্ণ, শ্রীমদ ভাগবতের মধ্যে বললেন, মুলং হি বিষ্ণুর দেবানাং, কি বললেন, মুলং হি বিষ্ণুর দেবানাং যত্র ধর্ম সনাতনম তস্য চ গোবিপ্র যজ্ঞ সদক্ষিণা। কি বললেন, মুলং হি বিষ্ণুর দেবানাং যত্র ধর্ম সনাতনম অর্থাৎ সমস্ত দেবতাদের মূল হলেন ভগবান বিষ্ণু, সমস্ত দেবতাদের মূল হলেন ভগবান বিষ্ণু। আর এই ভগবান বিষ্ণু কোথায় থাকে, যেখানে সনাতন, যত্র ধর্ম সনাতনম অর্থাৎ যেখানে সনাতন ধর্ম সেখানটায় ভগবান বিষ্ণুর অধিষ্ঠান। সনাতন ধর্ম কোথায় থাকে, না যেখানটায় বেদের পূজা হয়, যেখানে শ্রীমদ ভাগবতের পূজা হয়, গোমাতার পূজা হয়, আর যজ্ঞ সদক্ষিণা, কি বললে, দক্ষিণা যুক্ত যজ্ঞ, বোঝা গেল। সমস্ত দেবতাদের মূল ভগবান বিষ্ণু, আর ভগবান বিষ্ণু কোথায় থাকে, যেখানে সনাতন ধর্ম, আর সনাতন ধর্ম কোথায় থাকে, যেখানে ভাগবতের পূজা হয়, বেদের পূজা হয়, গোমাতার পূজা হয়, আর যজ্ঞ সদক্ষিণা অর্থাৎ দক্ষিণা যুক্ত যজ্ঞ হয়, যজ্ঞ বললে দক্ষিণান্ত করতে হয়। বাস আরো পরিষ্কার করে দিচ্ছেন শাস্ত্র, এখনো কিন্তু যজ্ঞ পরিষ্কার হলো না, আরো পরিষ্কার করে দিলেন, কি বললেন, যথাহি স্কন্দ শাখানাম তরোর মূল অবসেচনম এবম আরাধনম বিষ্ণু সর্বেশ্বম আত্মনস্য চ। এই শ্লোকের দ্বারা আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। কি বললেন, যথাহি স্কন্দ শাখানাম তরুর মূল অবসেচনম, অর্থাৎ যেমন করে আপনি ফল খাবেন বলে একটি ফলে গাছ লাগিয়েছেন, জল কোথায় ঢালবেন, ফলে ফুলে পাতায় ডালে কি গোড়ায়, দেখেন কত সহজে বুঝতে পারলেন। যদি ফল খাবেন বলে ফলে জল ঢালেন, একদিন গাছটাই মারে, পাতায় ডাল ঢাললেন কি হবে, গাছ মারবে। আপনার যদি খিদে পায় চোখে কানে খাবার দিলে আপনি বেঁচে থাকবেন, যে আমার চোখে খিদে পেয়েছে চোখে খাবার দিয়ে দিলাম। গাছের গোড়াতে যদি জল সেচন করা যায়, বৃক্ষের মূলে সিঞ্চলে জল বৃক্ষ তরুলতা দেয়। বল সচিদানন্দ গৌর হরি কি, তাই গৌর প্রেমানন্দে।
বিরুদ্ধে চলে যাবে। আপনি শিবের পূজা করবেন তো ইন্দ্র রেগে যাবে, বলে ঠিক আছে এবার জল বৃষ্টি জয় বেটা শিব ঠাকুর দিক দিক বাস বাস, হয় খরা হবে না বন্যা হবে, যাক একটা করে দিয়ে দেবে আপনার শান্তি থাকবে, চাষবাস হবে। এই জন্যে ওইভাবে সুখ পাওয়ার সিস্টেম নয়। আরো উদাহরণ দেবেন, আপনার কাছে যদি 100 টাকা থাকে, কেউ যদি 10 টাকা চায়, 5 টাকা চায়, 20 টাকা চায়, দিতে পারবেন কি না? কেউ 50 টাকা চাই, 1 থেকে 100 সমস্ত টাকা। ঠিক তদ্র ভগবান হলেন সবার মূল, বলং হি বিষ্ণুর দেবানাং, সমস্ত দেবতাদের মূল ভগবান বিষ্ণু। ভগবানের আরাধনা করলে 33 কোটি দেবতার পূজা অর্চন পার্বতের ফল লাভ হইয়া থাকে। যে যে দেবতা পূজা করে না কেন, সবকিছু ভগবানের মধ্যে আছে। ভগবানের মধ্যে কি নাই, ভগবান সব হয়েছে। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু চ সখা তমেব, তমেব মিত্রং দ্রবিড়ং তমেব, তমেব সর্বং মম দেব দেব। তিনি মাতা পিতা সখা বন্ধু সব কিছু হয়েছে। এই জন্যে সেই অনাদির আদি গোবিন্দ তার সেবাই একমাত্র চান্দ। কিন্তু ভগবানের সেবা পূজা করতে গেলে একটা সিস্টেম আছে। ভগবান ডাইরেক্ট চ্যানেলে কাজ করে না। হ্যাঁ, ভগবানের সেবা করতে হবে, ভগবানের কৃপার দরকার, আমার ঘরে রাধা মাধব আছে, বিঘ্ন আছে, সেবা পূজা করবো, ব্যাস হয়ে গেল, মন খাঁটি তো সব খাঁটি, এইরকম অঙ্গ কষলে হবে না। ওসব গুরু বৈষ্ণবের দরকার নাই। আপনি যদি এইরকম ভেবে থাকেন তো ওই যে সেবা নিষ্ফল। গুরু ছালি কৃষ্ণ ভজে সেই পাপী নরকে পচে। গুরু দত্ত ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনিও গুরুচরণ আশ্রয় করেছেন, তিনি ভক্তকেই গুরু বানিয়েছেন, তিনিও গুরুচরণ আশ্রয় করে দেখালেন। মহাপ্রভুর গুরুদেবের নাম কি? ঈশ্বরী পরিকে ধন্য করিলেন শ্রীচৈতন্য, জগৎগুরু গৌর মহাপ্রভু, জগৎগুরু গৌর মহাপ্রভু, জগতের যিনি গুরু তার আমার গুরু। দেখো দেখো কেন, তিনি দেখলেন আপনি আচারী ধর্ম জিতকে শেখেন। মহাপ্রভু দেখলেন যদি আমি আচরণ না করি, এ কলি হত জীব কেউ আচরণ করবে না, কেউ গুরুচরণ আশ্রয় করবে না। তাই ভগবান পূর্বে তিনি বলেই দিয়েছেন যে আমার যদি পূজা করতে হয় আমার অগ্রে গুরু পূজা করতে হবে, মানে প্রথমে গুরু পূজা করতে হবে। তিনি কথা বলেছেন ভগবান, ভগবান ব্রহ্মাকে এই কথা বলেছিলেন। কি বললেন? প্রথমন্ত গুরু পূজ্যম ততশ্চৈব মমার্চনম কুরবান অভাবনতি সিদ্ধি অন্যথা নিষ্ফলম ভবে। বললেন প্রথমন্ত গুরু পূজ্যম ততশ্চৈব মমার্চনম, অর্থাৎ প্রথমে গুরু পূজা করতে হবে, ততশ্চৈব মম অর্চনম, তারপরে মম মানে আমার পূজা করো, অন্যথা নিষ্ফলম ভবে। বললেন এর যদি বিকল্প হয় তোমার সমস্ত কর্ম নিষ্ফল। নিতাই গৌর প্রেমানন্দে, জোরে একবার অনুধ্বনি করুন, একটা সময় আপনাদের মুখের দিকে দিকে তাকিয়ে দেখতেন। আপনি পড়ান পড়ান, আপনি পড়ান গান করেন।
তো এই জন্য গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরু বিনা এই ভব সমুদ্র পার করবার কান্ডারি কেউ নাই। তিনি এই ভব সাগরের একমাত্র কান্ডারি, একমাত্র কান্ডারি তিনি। তাই গুরুচরণ আশ্রয় করে হরিভজন করতে হবে। আপনারা বলবেন যে হ মহারাজ আমার তো পর্বত হয়ে লোকদের কাছে পয়সা আছে, কিন্তু পয়সাকে বলা হচ্ছে লক্ষ্মী। কি বলা হচ্ছে? আর জোর করে বলো, লক্ষ্মী। লক্ষ্মী কার? যদি কেউ মা লক্ষ্মীকে বাড়িতে ডাকে বলে মা লক্ষ্মী তুমি আসো বলে কেন বলে তোমার ভোগ করব, তখন লক্ষ্মী কার উপরে পিঠে বসে আছে? ওই পেঁচা উল্লু উপরে। উল্লু মানে মূর্খ। তখন যত দুঃখ কষ্ট গুলো বাড়িতে নিয়ে আসে। আর যদি লক্ষ্মীকে আমার ডাকি মা লক্ষ্মী আসো বলে কেন বলে তোমাকে আমি গোবিন্দ সেবায় লাগাবো। কার সেবায় লাগাবো? গোবিন্দ সেবায়। দেখবেন ওই গরুড় উপরে লক্ষ্মী কখন একা বসে থাকে না, কার সঙ্গে বসে থাকে? নারায়ণের সঙ্গে বসে থাকে। মানে যদি লক্ষ্মীকে গোবিন্দ সেবায় ডাকেন তখন তিনি গরুড় কোথায় থাকেন? তিনি বৈকুণ্ঠে, তিনি গোলক বৃন্দাবনে থাকেন। তখন তিনি তোমার বাড়িতে, তিনি ওই গরুড় পিঠে উপরে বসে তোমার বাড়িটাকে তিনি গোলক বৃন্দাবন বানিয়ে দিবে। গোলক বৃন্দাবন বানিয়ে দিবে তোমার বাড়িটাকে। এই জন্য আমাদের শ্রী জগত হালদার প্রভু তিনি সমস্ত সারা বর্ষ তিনি ওই কাজ করে, কি করেন? পয়সা গুলোকে তিনি একত্রিত করে। একত্রিত করে কিসের জন্য? বর্ষের মধ্যে একটি অনুষ্ঠান করব, সমস্ত গুরু বৈষ্ণবদের ডেকে আমি সেবা দেব, তার জন্য তিনি প্রচেষ্টা করছেন। আর যেখানে গোবিন্দের সেবা হয় না, যেখানে ঠাকুরের সেবা হয়, লক্ষ্মী কোথায় থাকে? ঠাকুরের চরণে থাকে। কোথায় থাকে লক্ষ্মী? ঠাকুরের চরণে থাকে। এই জন্য দেখুন তিনি গুরু বৈষ্ণবের সেবা করছেন বলে তার বাড়িতে লক্ষ্মীর কোনো অভাব নেই, লক্ষ্মীর কোনো অভাব নেই। কত তার সম্পত্তি জায়গা, কত জায়গা পড়ে আছে, কত প্রপার্টি পড়ে আছে, ছেলেগুলো কত ভালো, মেয়েগুলো কত ভালো। এই জন্য এদের জন্য আমরা তালি বাজান, রাজে পরিবার। হ্যাঁ, এনার ইনি, ওনার পত্নী, ওনার যে বৌমা, ঠাকুর তাদের বৌমা দেখে তিনি বেছে বেছে এনেছেন। সাধারণ বৌমা বাড়িতে তিনি আনেনি, সাধারণ বৌমা তিনি আনেনি। এই জন্য বৌমা এনেছে যে কৃষ্ণ ভক্তিতে দীক্ষা মন্ত্র নিয়েছে, গলায় তুলসী মালা তিলক আছে, তিনি এসে বাড়িতে গোবিন্দের সেবা করবে। এই জন্য তিনি ওই রকম মেয়ে বেছে রয়েছে না, তিনি এইরকম মেয়ে কিনেছেন। ওই যে বৌমা দাঁড়িয়ে আছে, তিনি ওই বৌমা বসে আছে, তিলক এসে আছে, গলায় তুলসী মালা আছে, মাছ মাছ থাক কিছু খায় না, গোবিন্দের ভজন করে। এই জন্য ওনার যে ছোট ছেলেটা ছিল না, কি নাম? শ্যাম। শ্যাম শ্যাম আমি বললাম তুই আর বেশি লেখাপড়া করবি না কেন? তখন ইনি কি বলছেন বাবা জানে? বল না, আমি জেনে শুনে ওর মাথা না ভালো আছে, আমি জেনে শুনে আমি বেশি লেখাপড়া শিখালাম না। বলে কেন? বলে ভালো যদি লেখাপড়া থাকে এটা ভালো একটা বৌমা নিয়ে এসে, বৌমাকে নিয়ে কি করবে? কোথায় বিদেশে চলে যাবে, চাকরি টাকরি করবে? আর গোবিন্দের পিতা মাতার তুমি আর সেবা করবে না? এই জন্য আমি শুনে বেশি লেখাপড়া শিখাইনি। আর ওই রকম একটা বৌমা নিয়ে আসবো যে বৌমা গুরু বৈষ্ণবের সেবা করে, বৈষ্ণবদের ঠাকুরের সেবা করে, ওই রকম বৌমা নিয়ে আসবে। আর এইরকম সত্যি সত্যি যদি সব প্রত্যেকে বাড়িতে
এইরকম ভাবে গোবিন্দের সেবা ভক্তি হয় না, দেখবেন তোমাদের বাড়িটা ভারী থাকবে না, তোমাদের বাড়িটা কি হয়ে যাবে বলো, বৃন্দাবন। আপনারা সবাই এদের কাছে, আপনারা সবাই এদের কাছে এই শিক্ষাটুকু আপনারা গ্রহণ করবেন, যাতে আমাদের বাড়িতে বলব বৃন্দাবন হয়, বাড়িতে যাতে মাছ মাছ যাতে বাড়িতে না আসে। আমাদের গুরুদেব বলতেন, আপনাদের একটা কথা জিজ্ঞাসা করছি, যেখানে মরে যাওয়ার পর যেখানে একটা লোক পুরানো হয় বলো দেখি ওই স্থানকে কি বলা হয় বলো, তোমরা শ্মশানে বলা হয় না? যদি আমরা সেই মাছ মাংস গুলো এনে বাড়িতে যদি পোড়াই রান্না করি বাড়িটা কি বলো বলো, শ্মশান হয়ে গেল না? যেখানে একটা মরা শরীরকে পুঁতে দেওয়া হয় বলুন তো ওই জায়গাটা কি বলা হয়, কবর, কবর, কবর খাতা। যদি এই মাছ মাছ মাছটাকে ওই পেটের মধ্যে পুঁতে দিলেন তোমার শরীরটা কি হলো, আরে জোর করে বলে না, কবর, কবর খানা হয়ে গেল। এই জন্য এই জিনিসগুলো ভালো জিনিস নয়, বুঝতে পারছেন তো? ধীরে ধীরে চেষ্টা করো, নিরামিষ ভোজী হয়ে জীব হিংসা করতে নেই, জীব হিংসাকে সব থেকে বড় পাপ বলা হয়, জীব হিংসাকে, এর মধ্যে পাপ নেই। এই জন্য বলা হয় মাংস, মাংস মানে কি, মান মানে আমাকে, স মানে তিনি, মানে তুমি এখন যাকে খাচ্ছ পরে যে তোমাকে অভাবে। এই জন্য ইংলিশতে কি বলে বলে মি, মিট মানে কি, মি মানে আমি, ইট মানে খাওয়া, ওটা পাল্টে দিন উল্টে দিন কি হবে, ইট মি, মিট, আর উল্টে দিন ইট মি, মানে তুমি এখানে যাকে খাচ্ছ না পরে যে আবার তোমাকে কেটে কেটে খাবে। ভাগবত বলছে, আমি বলছি না, ভাগবত বলছে এই জীবনে যাকে আমরা খাচ্ছি পরে জন্মে আবার ওই আমাকে কেটে কেটে খাবে, বুঝতে পারছেন তো? এই জন্য এই জিনিসগুলো ছেড়ে দিতে হয়। এই জন্য কৃষ্ণ তিনি গীতাতে বলছেন, হে অর্জুন, যারা এই পশু পাখিদের কেটে কেটে খাচ্ছে আমার পূজ্য করছে, তাদের পূজোটা কিরকম, ভাষার মধ্যে যেন ভি ঢালতে পারে ওর সম্পূর্ণ বেকার, তাদের ভজনটা হলো বেকার। কেন, আমরা হলাম এক পিতার আমরা সবাই সন্তান, এক ভগবানের আমার প্রত্যেক সন্তান। অতএব যদি সেই জীব কেটে খায়, তার সন্তানকে কেটে খায়, তিনি কি করে সন্তুষ্ট হবে? এই জন্য আপনারা ধীরে ধীরে চেষ্টা করবেন, আমাদের জগৎ হালদার প্রভু যেভাবে তিনি বাড়িতে সুন্দর সুন্দর তিনি রান্না বান্না করছে, ঠাকুরের সেবা করছে, প্রত্যেক বাড়িটা যাতে এরকম বাড়ি হয়, প্রত্যেক বাড়িতে যাতে গোবিন্দর ভজন হয়, তার জন্য আপনারা এই চেষ্টা করবেন, দেখবেন বাড়িতে খুব টাকা পয়সা আসবে। যদি লক্ষ্মীকে যদি গোবিন্দর সেবায় লাগানো হয়, লক্ষ্মী কি করবে, তোমাদের লুকিয়ে লুকিয়ে টাকা পয়সা গুলো দিয়ে যাবে, লুকিয়ে লুকিয়ে টাকা পয়সা দিয়ে যাবে। বলে কেন, বলে যেখানে গোবিন্দ সেবা সেখানে লক্ষ্মী আসে। দেখেন তিনি গোবিন্দের সেবা করছেন, বলে কত প্রপার্টি, কত জমি জায়গা, তার কত নাম, কত দোকান গুলো ভালো ভালো চলছে। হ্যাঁ, এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন ভগবানের ভজন করে জীবনে সুখী হবে। ঠিক আছে, পিতাই গৌর প্রেমানন্দে হরি। কীর্তন করতে বলছে, কর্ডলেস মাইক, হরে কৃষ্ণ। এনি ওয়েস্টার্ন গার্ল, আর ইউ নো কীর্তন, হি ওয়াজ লিসনিং হাউ ওয়েস্টার্ন দেবতি কামিং দেয়ার বিং সিঙ্গিং, সো এনিবডি নো কীর্তন, ইউ হ্যাঁ পছন্দ মধুস্মিতা, দেখুন আমাদের বিদেশ থেকে মায়েরা এসেছে, মায়েরা বিদেশ থেকে এসছে, ওরা কি করে বিদেশ থেকে ওরা এসেছে, ওরাও কি করে কীর্তন করে, বসুন্ধরে কীর্তন করছে। আপনার দাঁড়ায় দাঁড়িয়ে দেখিলে ওই মায়ের কিভাবে সুন্দর ভাবিনী গোবিন্দের কীর্তন করে। ওই আরেক মাইক হরে কৃষ্ণ,
Thank you.
नमो नमः भक्ताभिः
अपना ब्रिज में नमस्ते श्री माधव भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज एवं मध्य शिक्षा गुरु वंशनाथ गुरु नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सदस्य श्री माधव भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज अभयचरण कमली अनंत पटे साष्टांग दंडवत ज्ञापन करें। तत्पश्चात नित्य लीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति वेदांत स्वामी महाराज शिलभक्ति रक्षण श्रीधर गोस्वामी महाराज शिलभक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज भक्ति विज्ञान भारती गोस्वामी महाराज एवं मंचस्थ विराजमान प्रपूज्य चरण श्रीपाद भक्ति वेदांत श्रीधर महाराज शिलभक्ति वेदांत संत महाराज और भक्ति वेदांत दामोदर महाराज जय भक्ति वेदांत जयर महाराज एवं समस्त वैष्णव वैष्णववृंद ब्रह्मचारी वृंद सन्यासी वृंद उपस्थित मातृवृंद गौरगत सज्जन वृंद हरिकथा पिपासु शत्रुवृंद सभा चरण कमली हमारे यथाथ नंबर प्रणाम स्वीकार। हमारा आज यही महती सभार मध्य उपस्थित एवं वैष्णवगणे मुखारविंद थी हरिकथा श्रवण कर विशेषकर गत बत्सर हमारा स्थान उपस्थित श्री गुरुदेवी अत्यंत प्रिय पात्र जगत जगत प्रभु जगत डाक्टर प्रभु सुंदर रूपे गत बत्सर सभार आयोजन कर समस्त भक्त संगे कोविड 19 रूल अनेक आसें ना तबु अनेक विदेशी भक्त संगे एवं आरो काल परशु एवं अपना श्रवण कर लें काल प्रातःकाल सत्तर समय नगर संकीर्तन तत्पश्चात
हरिकथा श्रवण एवं विकाले आवाज हरिकथा अनुष्ठान जगतबंधु प्रभु तिनी अत्यंत उदार ताम परिवार कथा अपना श्रवण कर लें गत बत्सर खूब आनंद पे प्रचुर परिमाणे তিনি ভক্তদের এখানে তিনি সেবা আদি করেছেন প্রতি বছর সেবা করেন গুরুদেবের সময় থেকে তিনি এই সেবা করে চলছেন শাস্ত্রের মধ্যে বলা হয়েছে ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে জগতে যত মধ্যে যত সেবা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ সেবা হলো ভক্ত সেবা বৈষ্ণব সেবা যতক্ষণ পর্যন্ত আমরা বৈষ্ণব সেবা না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা গুরু সেবা করতে পারি না এই জন্য বলা হয়েছে আগে বৈষ্ণব সেবা করতে হবে যিনি যত বৈষ্ণব সেবা করতে পেরেছেন তিনি তত গুরুপাদ পদ্মের প্রিয় হতে পেরেছেন আবার গুরুদেব হলেন তিনি বৈষ্ণবের অগ্রগণ্য বলা হয় যে গুরু সেবায় নামান্তর বৈষ্ণব সেবা আর বৈষ্ণব সেবার নামান্তর হয় গুরু সেবা হরি গুরু বৈষ্ণব তিনের সেবনে হয় বিঘ্ন বিনাশ হরি গুরু বৈষ্ণব তিনের আমাদের সেবা করতে হবে এটা আমাদের গুরু পাদ পদ্মগণ জানিয়েছেন পূর্ব আচার্যগণ জানিয়েছেন যিনি যত গুরু সেবা করেছেন ততই তিনি ভক্তি রাজ্যের মধ্যে প্রবেশ করেছেন তাই প্রহ্লাদ মহারাজ বলছেন তার শিষ্য তার অনুগতজনের কাছে গুরু শুশ্রূষা গুরু শুশ্রূষা ভক্ত সর্বলাভ সঙ্গেন সাধন ঈশ্বর আরাধন গুরু শুশ্রূষা যিনি যত গুরুদেবের সেবা করতে পেরেছেন এখানে গুরুদেবের কথা বলতে গিয়ে বলেছেন গুরু সেবার সঙ্গে সঙ্গে বৈষ্ণব সেবার কথা সেখানে বলা হয়েছে আমি গুরুকে মানি আর বৈষ্ণবকে মানি না সেটা ঠিক সেবা হয় না আমি বৈষ্ণবকে মানি আবার গুরুকে মানি না সেটা শাস্ত্রের মধ্যে বলা হয়েছে অপরাধ বলা হয় এই জন্য বলা হয়েছে গুরু সেবার সঙ্গে সঙ্গে বৈষ্ণব সেবা আর বৈষ্ণব সেবার সঙ্গে সঙ্গে ভগবানের সেবার কথা বলা হয়েছে তবে গুরু শুশ্রূষা ভক্ত সর্বলাভ হইনচ যত প্রকার ভক্তির যদি ভগবান কখনো আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান সেখানে গুরু আমাদের রক্ষা করেন আর গুরু রুষ্টে যদি গুরু অপ্রসন্ন হন তাহলে সেখানে ভগবানও সেখানে আমাদের রক্ষা করে না এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে গুরু শুশ্রূষা এই গুরু সেবার নীতির গুরু সেবার কথা বলতে গিয়ে বলা হয়েছে দুই প্রকার গুরু সেবার কথা বলা হয়েছে একটা হচ্ছে কি না জি বপু সেবা আর একটা হচ্ছে বাণী সেবা বপু সেবার তাৎপর্য হচ্ছে তার শারীরিক সেবা রয়েছে তার জন্য রসোই আদি তৈরি করা রন্ধন আদি তৈরি করা ভোজন আদি প্রস্তুত করা এগুলো গুরু সেবার মধ্যে পড়ে বপু সেবার মধ্যে পড়ে তার চরণ আদি সম্মার্জন আদি করনা অথবা বস্ত্র আদি সাফ সুধার করনা এগুলো হচ্ছে বপু সেবার মধ্যে পড়ে আর বাণী সেবার কথা বলা হচ্ছে কি গুরুদেবের যে হৃদয়গত জেনে তার যে আচারিক প্রচারিক বাণীগুলো সর্বত্র প্রচার করা সেটা হচ্ছে বলা হচ্ছে বাণী সেবা বলা হচ্ছে যদি আমরা বাণী সেবা প্রচার করতে না পারি
তাহলে গুরু সেবা সেখানে সম্পূর্ণ হয় না। এই বাণী সেবাকে আবার বলা হচ্ছে বৃহৎ মৃদঙ্গ সেবা। গুরুদেব বলতেন এই যে মৃদঙ্গ যে বাজছে বাজাচ্ছেন এই মৃদঙ্গের ধ্বনিটা যাচ্ছে হয়তো 50 মিটার 50 মিটার যাচ্ছে 100 মিটার যায়, কিন্তু বৃহৎ মৃদঙ্গের যে ধ্বনি সেটা পৃথিবীর এক ছোট থেকে অপর ছোট পর্যন্ত, মানে পৃথিবীর এক কোণে থেকে অপর কোণে পর্যন্ত যায়। অর্থাৎ গুরুদেবের যে কথাগুলো সেগুলো গ্রন্থাকারে প্রকাশ করে জগতে লোকের কাছে আমাদের প্রচার করতে হবে, জানিয়ে দিতে হবে। তাই শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি বলেছেন যদি আমার কাছে অর্থ হতো তাহলে আমি একটা এরোপ্লেন একটা ফ্লাইট করতাম, কিনে নিতাম। কেন তাই? এরোপ্লেনের মধ্যে বসে, হাওয়াই জাহাজের মধ্যে বসে মহাপ্রভুর কথা অথবা আমাদের পূর্ব আচার্যগণের যে কথাগুলো সর্বত্র প্রচার করত, এই জন্য ভগবানের কথা প্রচার আমাদের প্রয়োজনীয়তা রয়েছে। এত লোকজনের একত্রিত করার তাৎপর্য এটাই হচ্ছে যে আমাদের পূর্ব পূর্ব আচার্য যে বাণীগুলো রয়েছে সেগুলো আমাদের প্রচার করতে হবে। এই জন্য প্রচারের জন্য আমরা এসেছি, আর কোন কার্য নয়। দেশ বিদেশে যদি যাই, যেখানে যাই না কেন, সেখানে আমরা এই মহাপ্রভুর কথা আর সঙ্গে সঙ্গে আমাদের পূর্ব আচার্যগণের যে কথাগুলো রয়েছে সেগুলো আমরা প্রচার করি, যার ফলে দেশ বিদেশ থেকে সব লোক আসছে। গুরুদেব তার বৃদ্ধ অবস্থার মধ্যেও তিনি ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল অনেক দূর দেশে তিনি গিয়েছেন। কেন গিয়েছেন? তাই তার পূর্ব আচার্যগণে গুরুপাদ প্রথমে কথাগুলোকে তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য। তাই তিনি তাই ভক্তিসিদ্ধ গুরুপাদ বলেছেন বৈকুণ্ঠ বার্তা, বৈকুণ্ঠের যে বার্তা মানে সমাচার, সেই সমাচারটা আপনাদের কাছে এসেছে, আপনারা খবর পড়েন অথবা টিভিতে খবর দেখেন দেশ বিদেশে কি হচ্ছে না হচ্ছে, কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় কি হচ্ছে, সেইগুলো আপনার টিভির মধ্যে দেখছেন। কিন্তু যে ভগবানের যে কথাগুলো সেইগুলো কথাগুলিকে বলা হচ্ছে কি বৈকুণ্ঠ বার্তা। এই বৈকুণ্ঠের বার্তা আপনাদের কাছে আমাদের গুরুবর্গ বৈষ্ণবগণ তারা নিয়ে এসছেন। সেই বার্তাটা কি? আমি এই দেশের বাসিন্দা নয়, আমরা সকলে হলাম কি রিফিউজি, আমরা এই দেশের লোক নয়। আমরা কোন দেশের লোক? আমরা তো পরিচয় দেই, আমি বাঙালি, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এই জন্য আমরা কি বলি আমি বাঙালি, আমি হিন্দুস্তানি, আমি পাকিস্তানি, কিন্তু আমি কে সেই কথাটা আমাদের গুরুবর্গ জানিয়েছেন। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের প্রসশক্তি ভেদাভেদ প্রকাশ। আমি শরীর নয়, আমি হলাম কৃষ্ণের দাস। এই শরীরের মধ্যে আত্মাটা রয়েছে, এই আত্মার পরিচয় আমাদের জানতে হবে। তাই গুরুদেব বলতেন যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে জানতে না পারি অপরকে কি করে জানাবো বা জানবো তাকে কি করে, আগে নিজেকে জানতে হবে যে আমি কে। তাই সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুর নিকট প্রশ্ন করেছিলেন কে আমি, কেন মরে জানি তাপত্রয়া নাই জানি কই চিন্ত। কি সনাতন গোস্বামী তিনি জানতেন না যে আমি লবঙ্গ মঞ্জরি,
তিনি জান জান লোক শিক্ষা জানতে মহাপ্রভুর নিকট এই প্রশ্ন করেছেন কে আমি আমি কে এই প্রশ্নের উত্তর হয়েছে বেদান্তের মধ্যে বলা হয়েছে অথা তো ব্রহ্ম জিজ্ঞাসা ব্রহ্মের সেখানে জিজ্ঞাসার কথা বলা হয়েছে আর শ্রীমান ভাগবতের মধ্যে বলা হয়েছে অথা তো আত্ম জিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসার কথা সেখানে বলা হয়েছে সেই তত্ত্বটা কি বদন চত্তন জজ গর্মাধ্যম ব্রহ্মেদি পরমাত্মদি ভগবান কি সত্যি সেখানে শ্রীমদ ভাগবতের মধ্যে বলছে তত্ত্ব জিজ্ঞাসা সেই তত্ত্বটা কি না বদন সে একই বস্তু ভগবান তিনি ত্রিবিধ রূপে প্রকাশিত হয়েছেন ব্রহ্ম পরমাত্মা আর ভগবান ত্রিবিধ রূপে প্রকাশিত হয়েছেন এই ব্রহ্মটা কি অদ্বৈতবাদীগণ বলছেন সেই ব্রহ্ম হল জ্যোতির্ময় ব্রহ্ম জ্যোতির্ময় ব্রহ্ম জ্যোতি স্বরূপ কিন্তু চৈতন্য চৈতামৃতের মধ্যে বলেছেন ব্রহ্ম শব্দের মুখ অর্থে কহে ভগবান ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ হল স্বয়ং ভগবান পরমাত্মা সেই ভগবান আবার তিনি জীব হৃদয়ের মধ্যে তিনি পরমাত্মা রূপে তিনি রয়েছেন সমস্ত কণ কণ মধ্যে তিনি পরমাত্মা রূপে রয়েছেন জীবের হৃদয়ের মধ্যে তিনি দ্রষ্টা রূপে রয়েছেন সাক্ষী রূপে রয়েছেন অয়ামি লোক সাক্ষী তিনি সাক্ষী রূপে তিনি রয়েছেন তিনি দ্রষ্টা রূপে রয়েছেন তিনি দেখছেন সবকিছু করছেন সেই পরমাত্মা কথা বলা হয়েছে আবার ভগবান সেই ভগবান কে তার স্বরূপ কি জগতের লোকে যাকে তাকে ভগবান বলে মানতে থাকে পূজা করা কিন্তু সেই ভগবান স্বরূপটা কি তাই বলছেন সর্বগুণ ছয়টা গুণ থাকলে সেখানে ভগবান বলে প্রতিবাদ ঐশ্বর্য সমগ্র বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য স্থৈব সন্ন ভগবান অনন্ত কলর বিশ্ব ব্রহ্মাণ্ড যার ঐশ্বর্য রয়েছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক ঐশ্বর্য বীর্য যিনি অত্যন্ত সর্বশক্তিমান ব্রহ্মাদি দেবতাগণ যার বশীভূত হয়ে থাকে বীর্য যশ যার খ্যাতি সর্বত্র শ্রী তার সুন্দরতা সৌন্দর্য রূপ যে রূপের সঙ্গে অন্য কোন রূপের তুলনা হয় না অরূপবৎপ্রাণ এবহি বেদান্ত সূত্রের মধ্যে এগুলো বলেছে যার রূপের সঙ্গে কোন অন্য কোন রূপের তুলনা হয় না এই যে বলছেন অরূপবৎ রূপের সঙ্গে কোন তুলনা হয় না এই জগতের মধ্যে আমরা যতগুলো কথা বলি সে কথা বলতে গিয়ে জড় বস্তুর সঙ্গে আমরা তুলনা দিই কিন্তু ভগবানের সেখানে কোন তুলনাই জড় বস্তুর সঙ্গে তুলনা হয় না সেখানে এই জন্য বেদান্তের মধ্যে বললেন অরূপবত প্রাণ্য এবহি অরূপবত যার রূপের সঙ্গে অন্য কোন রূপের তুলনা হয় না এত সুন্দর তার রূপ রয়েছে ওই সব শ্রী জ্ঞান অনন্ত জ্ঞানের তিনি ভান্ডার স্বরূপ এই জগতের যত কিছু জ্ঞান রয়েছে এই জ্ঞানগুলো তার কাছে তুচ্ছ সামান্য হয় না বৈরাগ্য বিষয় থেকে তিনি তিনি সম্পূর্ণরূপে তিনি নির্লিপ্ত হয় সেখান থেকে সেই ছয়টা গুণ থাকলে যে ভগবান বলা কিন্তু অনেক লোক যাকে তাকে ভগবান বলে
মানতে থাকে আর পূজা করতে থাকে। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে ভগবান কাকে বলে, ভগবানের স্বরূপ কি সেটা আমাদের জানতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা এই কথাগুলো বুঝতে না পারি ততক্ষণ বাস্তব রূপে আমরা ভজন রাজ্যে প্রবেশ করতে পারি না। আমার গুরুপাদ বাবা বলতেন যে ভগবান কাকে বলেন, যাকে তাকে ভগবান বললে ভগবান হইবে, ভগবানের স্বরূপ। এই জন্য শ্রীমদ ভাগবতের মধ্যে বলতে গিয়ে বললেন এতে জানছে কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একমাত্র স্বয়ং ভগবান বৈনন্দন শ্যাম সুন্দর কৃষ্ণ। এতে চংস কলা যত অবতারের কথা বলা হয়েছে আগে, তার কেউ অংশ আর কলার কথা বলে রামাদি মুক্তি সুকলা নির্মিত দৃষ্টান অবতার ব্রহ্ম সংহিতার মধ্যে কথা বলা হয়েছে রাম আদি যত অবতার গুলো রয়েছেন কৃষ্ণ থেকে অভিন্ন হয়েও আবার সেখানে তাদের বৈশিষ্ট্য দেখা হয়েছে। স্বয়ং কৃষ্ণই রাম রূপে তিনি প্রকাশিত হয়েছেন আবার সেখানে অচিন্ত তত্ত্বের কথা সেখানে বলা হয়েছে। অবতার আদি যদি এতে চ অংশ কলা, যত অংশ কলা রয়েছে সকলেই কৃষ্ণ থেকে প্রকটিত হয়েছে অথবা কৃষ্ণই তিনি যুগে যুগে তিনি সেই অবতার আদি রূপে ধারণ করেছেন। গীতার মধ্যে যে বলা হয়েছে যখন অসুরগণ এই বর্ণাশ্রম ধর্মকে নষ্ট করে দেয় তখন স্বয়ং ভগবান অবতার রূপে তিনি প্রকাশিত হন, ওই তিনি অসুরকে তিনি ধ্বংস করেন আর স্বজনগণ ভক্তগণকে তিনি পালন করেন। পরিত্রাণ সাধুনা বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। চৈতন্য চৈতন্যের মধ্যে এই কথাগুলোকে আরো সুন্দর ভাবে স্পষ্টীকরণ করেছেন। এই কথাগুলো আমাদের আচার জীবন জানিয়েছে। আমি এই জন্য এই কথাগুলো বলছি যে বর্তমান যুগে অনেকে যাকে তাকে ভগবান বলে সাজিয়ে প্রচার করতে থাকে, নিন্দা করা যায়, নিন্দা তো করছে কিন্তু সত্যিই বলছে যাকে তাকে ভগবান বললে কি ভগবান হয়ে যায়, যাকে তাকে বললে ভগবান হয় না। ভগবানের যে লক্ষণ গুলো রয়েছে সেগুলো দেখি বোঝা যায় ভগবান কি হয়। এই জন্য আবার বাংলা একটা কথা বলে যে ভগবান চিনবে কিসে, চরণ চিনবে, চরণের চিহ্নের দ্বারাই ভগবানকে জানা যায়। যে ভগবানের চরণের মধ্যে 19টা চিহ্ন রয়েছে যাকে দেখে ভগবান সাজিয়ে দিতে হয়। গুরুদেব একটা কথা বলতেন যাত্রা দলে নারদ সাজা আর বাস্তব নারদ এই দুইজনের মধ্যে পার্থক্য। যাত্রা করার সময় যাত্রা যখন হয় বাংলাতে যাত্রা হয় না, সেই যাত্রার সময় কোন এক ব্যক্তি নারদের পাঠ অভিনয় করছে তিনি বাস্তবে সেই নারদ নন, কেবল পাঠ করে যাচ্ছেন অভিনয় করে যাচ্ছেন। আর একজন যিনি বাস্তব যে নারদ দুইজনের মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য আমাদের এইগুলো কথাগুলো জানতে হবে যে বাস্তব
তাকে যতক্ষণ পর্যন্ত বাস্তব বস্তুকে যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা ভক্তিতে প্রবেশ করতে পারি না। এই জন্য আমাদের এই বাস্তব বস্তুর সম্বন্ধে জানতে হবে। এই বাস্তব বস্তুটা কি, ভক্তিটা কি, ভজনটা কি, এগুলো আমাদের জানতে হবে। অধিক সময় আরো ঘোষণাগণ বলবেন, আমি অধিক সময় নেব। এই সকাল 8টার সময় থেকে আমরা দিল্লি থেকে বের হয়েছি, এখন 12 ঘন্টা হয়ে যাবে। আরো বৈষ্ণবগণ বলবেন, বাস্তব রূপে এই যে মহাতী অনুষ্ঠানের তাৎপর্য, ভাগবত কথা আদি শ্রবণ, বৈষ্ণবগণের সমাগম, এইসব কথাগুলো আমরা শ্রবণ করি। তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় সদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, সবে গড় হাত তুলে বলবে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কে আর বলে না, জোর বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। আরে বার জোর করতে ছাতা উড়ে যায়, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে সর্বপ্রথম মধ্য গুরুপাদ পদ্ম মিথিলা প্রবিষ্ট বিষ্ণু পাদ অষ্টোতর শত শ্রী শ্রী শ্রীমদ ভক্তি শ্রী রূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজের চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জানাই। তৎপশ্চাৎ মধ্য শিখা গুরুপাদ পদ্ম মিথিলা প্রবিষ্ট বিষ্ণু পাদ অষ্টোতর শত শ্রী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজের চরণ সরোজে শ্রদ্ধা পুষ্পাঞ্জলি অর্পণ করি। উপস্থিত শ্রীল ভক্তি বেদান্ত ধন মহারাজ, শান্ত মহারাজ, দামোদর মহারাজ, পরিব্রাজক মহারাজ, সমস্ত যাযাবর মহারাজ, সমস্ত বৈষ্ণব বৈষ্ণবী দীর্ঘামী যথাযোগ্য প্রণাম জানাই। হরে কৃষ্ণ। আজকে আমাদের খুবই ভালো দিন, কিসের জন্য আমাদের ভালো দিন, আমরা ভালো কাকে বলি? যদি আমাদের কোনো লটারি লেগে যায় না, লটারি যদি ভালো লেগে যায়, যদি 1 কোটি টাকা পেয়ে যায়, তখন কি বলবো? আজকে আমাদের খুব ভালো দিন, আজকে আমাদের ভালো দিন, আজকে সত্যি সত্যি কি লটারি লেগে গেছে? বলে সত্যি সত্যি আমাদের আজকে জীবনে প্রকৃত লটারি আমাদের আজকে জীবনে লেগে গেছে। কেন? আমরা আজকে গুরু বৈষ্ণবদেরকে আমরা দর্শন দিয়েছি। পিতাই গৌর প্রেমানন্দে হরি, এই জন্য আমাদের এক সময় দ্বারকাতে একটি বহু বড় উৎসব হচ্ছিল, যে যজ্ঞের নাম ছিল বিশ্ব শান্তি মহাযজ্ঞ। সেখানে বড় বড় ঋষি মুনি, হ্যাঁ, বড় বড় সাধুরা সেখানে উপস্থিত হয়েছে, যেখানে কৃষ্ণ স্বয়ং বলদেব প্রভু, যেখানে কৃষ্ণের 108টি পাটরাণী, সেখানে খুব ভালোভাবে যজ্ঞ হচ্ছে, যার নাম ছিল বিশ্ব শান্তি মহাযজ্ঞ। নিয়ম হলো
यदि कौन यज्ञ प्रारंभ है जे पर यज्ञ भी समाप्त ना है ना माझका ने यज्ञ के बंद करते नहीं बंद कर दिले यज्ञ फलता पा जावे ना मायरा के कथा बोले ना ए कचाल करे ना के माय दे सोरो ना को खराब तो ए जने हरे कृष्ण मायरा भालो किंतु कथा सुने प्रथम तक बोल जी हां हरे कृष्ण ए जने यदि माझका ने बंद कर दिया है यज्ञ पूरा फलता पा जाए ना क्योंकि जब हमारे यज्ञ ठीक माझका ने सवाई देख लो आकाश तक ज्योति नेमे आसते वही ज्योति के सवाई ताकत आरंभ कर धीरे धीरे जब हम एक तो नीचे से देखे था मानुष फिर जब हम तेरे नीचे चली ऐसे देखते हैं होने में श्री नारद मुनि के चलो नारद मुनि जब हम नारद मुनि माझखाने ऐसे गए थे स्वयं कृष्ण बलराम वसुदेव महाराज दाड़िए गए बोले यज्ञ बंद कर यज्ञ बंद करो यज्ञ करार कौन दरकार नहीं बोले कहना बोले यज्ञ के फल स्वरूप एखाने श्री नारद ऐसे गए थे जब नारद के दर्शन हो गए थे हमारे यज्ञ जे फल का संपूर्ण रूप पिए गए थे यज्ञ फल पिए गए थे जिन्हें महाराज बोल चले ना बोले सिद्धिर भवती वा नेति संशय अच्युत से बिना नी संशय च अत्र तद भक्त परिचर्या रता की बोल छे बोले यदि कृष्ण निजे बोल छे यदि अमार के उस सेवा पूजो करे आमी ग्यारह से दिते बारी ना के तुम्हारा आमा कर पा दिया गोविंद निजे बोल छे सवारे बारी ते बारी ते गोविंद आचे अच्छे की ना गोपाल आचे ठाकुर आचे क्योंकि ठाकुर की तुम्हारे से कथा बोलते को कौन अमार माला तुम करो हरिनाम करो कीर्तन करो गोविंद बोल छे ওই কথাগুলো কে বলছে ওই সাধু গুরু বৈষ্ণবরা আমাদের বলছে এই জন্য ভগবান নিজে বলছে কিন্তু যারা আমার ভক্ত যারা সেবা করে ঠাকুর তুমি বলছেন নিঃসংশয় যাত্র নিশ্চিত রূপে তারা আমাকে পেতে পারবে কারা যারা আমার ভক্তের সঙ্গ করছে যারা আমার ভক্তর পূজা সেবা করছে বলে শাস্ত্র তাকে গ্যারান্টি দিচ্ছে তুমি নিশ্চিত রূপে আজকে আমি আমাকে তুমি পাবে এই জন্য মনে করো না আজকে আমাদের খুবই ভালো দিন কি ভালো দিন আজকে আমার সেই সাধু গুরু বৈষ্ণবদের আমার আজকে দর্শন পেয়েছি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি গো এই জন্য এখানে সেখানে যজ্ঞকে বন্ধ করে দিয়েছে ওখান থেকে যজ্ঞ বন্ধ করে বসুদেব মহারাজ কি বলছেন বলে দুর্লভ মনুষ্য জন্ম देहिना क्षण भंगुर तत्रापि दुर्लभ मन्ने वैकुंठ प्रिय दर्शन देखो मैं तुम्हें की बोलचे बोले दुर्लभ मनुष्य जन्म एक तो हलो ए मानव शरीर का हलो अत्यंत दुर्लभ जेटा हमारा 84 लाख जन्म परे एक बार हमारा ए मानव जन्म थी हमारा पीएची किंतु तादर मध्य दुर्लभ की বলে তা থেকে দুর্লভ বলছে বৈকুণ্ঠ প্রিয় দর্শন যদি জীবনে সাধু দর্শন হয়ে যায় শাস্ত্র বলছে ভগবত দর্শন থেকে ও এই সাধু দর্শন হলো মহত্বপূর্ণ এই সাধু দর্শন হলো মহত্বপূর্ণ এপর যদি শাস্ত্র বলছে যেপর যদি কোন সাধু কৃপা না হয়েছে এপর যদি এই গোবিন্দকে পেয়েছে ধ্রুব প্রহ্লাদ যত ভক্ত দের তুমি দর্শন করো যত ভক্ত দের তুমি কথা নাও দেখবে বিনা ভক্ত কৃপা ছাড়া তাদের ভগবত দর্শন হয়নি দেখুন এখানে এটা আশ্চর্য ঘটনা দেখো তোমার হলে ভারতের লোক মন দিয়ে শোনা কেউ কেচাল করে মন দিয়ে শোনা তোমার হলে ভারতীয় লোক কিন্তু কিছু কিছু ভক্তরা তো আমাদের ভক্তরা দেখা যাচ্ছে এখানে মাথায় তিলক আছে গলায় তুলসী কান্তি আছে হরিনাম জপ করছে কিন্তু এখানে কিছু মায়েদের দেখা যাচ্ছে গলায় তুলসী মালা নেই তিলক নেই হরিনাম করছে না বলে কারণ কি ভক্ত দর্শন হয় কিন্তু এখানে এই মায়েরা কিছু বসে আছে দেখো এখানে কিছু মায়েরা বসে আছে দেখো যে বিদেশ থেকে এসেছে ওই সাদা সাদা মতো দেখতে লাগে না ওই সাধু থেকে ওকে উপর দেখো সাধুদের দর্শন করো এই যে এদের এরা হলো ব্রাজিল ব্রাজিল ইয়ে ব্রাজিল
কিন্তু এদের গলায় দেখো তুলসী মালা তিলক কেটে আছে হরিনাম করছে। আমার গলা হিন্দু হিন্দু না, আমাদের হিন্দু গ্রন্থ হলো ভগবত গীতা। যদি তোমাদের এটা জিজ্ঞাসা বলতে পারবে এটা গীতার শ্লোক, উপরে তাকাবে উপরে তাকাবে একটা শ্লোক মানে নেই, কিন্তু এদের যদি জিজ্ঞাসা করে না পুরো গীতা শুনিয়ে দিবে, পুরো গীতা শুনিয়ে দিবে। কিন্তু আমাদের দেশে যদি বলা হয় কোন হিরো এর নামটা কি, কোন হিরোইনের নামটা কি, সব মুখস্থ করে বসে আছে, সব মুখস্থ আছে, তখন তো আগেই বলবে, আগেই বলবে। কারণ কি, এই জন্য এখানে বসুদেব মহারাজ বলছেন জীবনে সব থেকে মহত্বপূর্ণ হলো বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। যদি ভগবত ভক্তদের যদি কৃপা না হয়েছে, এই জন্য বলছে কৃষ্ণ ভক্তির জন্ম মূল, হায় সাধু সঙ্গ, বিনা সাধু সঙ্গ ছাড়া জীবনের জীবনের কোন কল্যাণ নেই। এই জন্য মহাপ্রভু বলছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ভাগবত কি বলছে, স্বয়ং যখন চতুর্থ পৃথু মহারাজের বাড়িতে এসেছেন, পৃথু মহারাজ ভগবত অবতার তিনি, যখন তাদের বাড়িতে চতুর্থ এসে কি বলছে, বলে তুলেয়া লবে না পি না স্বর্গ না অপুনর্ভব ভগবত ভক্ত সংঘর্ষ মর্ত্যানাম কিমুতা শিষ্য। ভগবান নিজে তিনি সাধু সঙ্গের মহিমা ঠাকুর নিজে বলছে, কি বলছে, বলে তুলেয়াম লবে না পি না স্বর্গ না অপুনর্ভব। মন দিয়ে শোনা, বলে জীবনে যদি এক লব যদি জীবনে সাধু সঙ্গ হয়, এক লব কাকে বলে, এক সেকেন্ড, এক সেকেন্ড থেকে এগার ভাগ করে দাও, এক সেকেন্ড থেকে এগার ভাগ করো, ওর যে একটি ভাগ কে এইটাকে লব বলা হয়। বলে এতটুকু সঙ্গে সময় যদি জীবনে সাধু দর্শন যদি সাধু সঙ্গ প্রাপ্ত হয়, ওই সাধু সঙ্গে জীব যে বস্তু প্রাপ্ত করতে পারে তার সঙ্গে না স্বর্গ, স্বর্গ সুখ কে, স্বর্গ মোহ জন তপ সত্য লোক পর্যন্ত এবং ব্রহ্ম লোক পর্যন্ত যে আনন্দ, সেই আনন্দ একলব সাধু সঙ্গে সঙ্গে তুমি তুলনা করতে পারবে না। এত সাধু সঙ্গের মহিমা, নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি অঙ্গ। এই জন্য আজকে যে আমরা এই সাধু দর্শন পেয়েছি, ভগবত ভক্ত দর্শন পেয়েছি, মনে করিবে না আমাদের জীবন ধন্য হয়ে গেছে, আমাদের জীবন ধন্য হয়ে গেছে। কেন, আজকে আমরা এত সাধু গুরু বৈষ্ণব দর্শন পাচ্ছি, বুঝতে পারছেন তো। এই জন্য আমাদের লটারি আজকে ভালোই লটারি লেগেছি কি, আমরা সাধু গুরু বৈষ্ণবদেরকে আমরা দর্শন পেয়েছি, বুঝতে পারছেন। আপনাদের একটা ছোট কাহিনী শুনিয়ে কথাকে তাড়াতাড়ি শেষ করে দাও, কেন আপনারা সব খিদাই বসে আছেন, মহারাজ সকাল থেকে বেরিয়েছে, মায়েরাও সব খিদাই আছে, এরা সব খাইনি এপর্যন্ত। হ্যাঁ কিন্তু ছোট একটা গল্প শুনিয়ে না কথাটা শেষ করে দিচ্ছি, মন দিয়ে শুনে ভালো করে শুনবে। আজকে আমার এখানে কেন এসেছি, আমার জগৎ হালদার ব্রহ্ম তিনি এত টাকা পয়সা খরচ করে তিনি এই অনুষ্ঠান থেকে তিনি কিসের জন্য করছেন, তার কি দরকার ছিল, এই ছোট একটা কাহিনীর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। মন দিয়ে শোনো, এই গল্পটি শোনাবার পর না আমি সবাইকে জিজ্ঞাসা করবো, আর যদি কেউ বলতে পারে তাকে পুরস্কার দেবে, আর যদি না বলতে পারে না মাঝখানে দাঁড়িয়ে দেবে। এই জন্য মন দিয়ে শোনো, ঠিক আছে। বলে এক সময়ে একটি রাজা ছিল, ওই রাজা চারটি রানী ছিল, কয়টি রানী ছিল, জোর করে বলো, চারটি রানী ছিল। রাজার যে বড় রানী ছিল, রাজা তাকে জীবনে সব থেকে বেশি ভালোবাসত, ও যেটা চাইতো, বলে এরকম কাপড় পড়তে চাই, বলো ভালো করে কাপড় নিয়ে আসবো, বলে ফুচকা খেতে চাই, বলে তুমি খাই আনবে, আর বলতো এরকম ভাবে এই ক্রিমটা চাই, এই তেলটা চাই, তখন এড়িয়ে দিত, ওকে মনের মতো জিনিস দিয়ে ওকে খুব প্রসাদ রাখতো। রাজার যে দ্বিতীয় রানীটি ছিল, ওই চারটি রানীর মধ্যে সব থেকে দেখতে খুব সুন্দরী ছিল, সবাই চায় না যেটা আমার বউটা ভালো দেখতে শুনতে ভালো হয়। এইখানে ও কি করতো, বউটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে ওর বাম দিকে বসিয়ে দিত, আর সারা দুনিয়াতে যখন ঘুরত সবাইকে দেখাতো, দেখো আমার দ্বিতীয় স্ত্রী দেখতে কত ভালো। এখানে রাজার যে তৃতীয় রাজটি ছিল, ও খুব মিষ্টি মিষ্টি কথা বলতো, সবাই তো চায়
যাতে আমার বউটা বাড়িতে এলে খুব ভালো ভালো কথা বলে, যাতে শুনে যাতে মনটা তৃপ্ত হয়ে যায়। এইরকম নয় পতি আসার সাথে ঝগড়া করতে আরম্ভ করে দেবে। হ্যাঁ না, পতিকে ভালো ভালো কথা বলতে হয়। এই জন্য ওই যখন বাড়িতে আসতো না, ওই স্ত্রীটার খুব ভালো ভালো কথা শুনে নিজের খুব প্রসন্ন লাগতো। রাজার যে চতুর্থ রানীটি ছিল, ও দেখতে শুনে তো ভালোই ছিল, কিন্তু যাবে থেকে ও বাড়িতে বিয়ে করে ওকে নিয়ে এসছে, তবে থেকে ওর সঙ্গে কোনো সম্বন্ধ রাখে না। তোমার সাথে সাবুন সোডা তেল ক্রিম লিপস্টিক কিছু আছে কিনা ওকে আর জিজ্ঞাসা করে না, একটু কোনায় ওকে ফেলে রেখেছে, বুঝতে পারছেন তো? এই কারণে ওই রানীটা না খুব দুঃখে আছে, আমাকে বিয়ে করে নিয়ে এসছে, আমার কিছু জিজ্ঞাসা করে না। এখানে রাজার অন্তিম সময় এসছে, মানে মৃত্যু সময় এসছে। ও দেখলো আমার চারটি চারটি বউ স্ত্রী আছে, এদের জিজ্ঞাসা করে দেখি কে কতদূর যায়। এখানে সব থেকে বড় রানীকে তিনি প্রশ্ন করেছে, বল দেখি বড় রানটা কে ছিল? হ্যাঁ, এই মেয়েটা ভালো কথা বলছে, মন দিয়ে শুনছে, তোমরা কেউ মন দিয়ে শুনছো না, সবাই তালি বাজাও মেয়েটার জন্য, তোমরা তো ভক্তি আছো, মন দিয়ে শুনবা। রাজা যাকে সব থেকে বেশি ভালোবাসতো, ও যেটা চাইতো এনে তাকে দিত, এটা হলো সব থেকে বড় রানী ছিল। এখানে জিজ্ঞাসা করছে, বলে তুই আমার সঙ্গে যাবি? তোমাকে তো সব থেকে বেশি ভালোবাসতাম, যেটা চাইতো ওইটা আনি এনে দিতাম। ও বলছে, তোমার সঙ্গে একে পাও নড়বো না, এক পাও নড়বো না। বলে কেন? তোমার জন্য আমি এসে করলাম। বলে তোমার কর্তব্য, বলে তোমার বলে আমার কোন কর্তব্য নেই। এখানে রানী তো রাজা তো দুঃখী হয়ে গেছে, যার জন্য এত কিছু করলাম আমি জিতে যাচ্ছি না। এখানে দ্বিতীয় রানীকে জিজ্ঞাসা করছে, বলে দেখি দ্বিতীয় রানটা কে ছিল? বলো জোর করে। সুন্দরী ছিল। রাজা যাকে দুনিয়াকে দেখাতে, দেখো এই রানী দেখতে আমার কত ভালো। হ্যাঁ, এখন ওকে জিজ্ঞাসা করছে, বলে তুই সঙ্গে যাবি? বলে যাব কি, আমি দেখছি তুমি যখন মরবে অন্যের সঙ্গে বিয়ে করবে। ওই শুনে না রাজা তো পানি থেকে একদম মাটি একদম সরকি গেছে, হ্যাঁ আলাদা হয়ে গেছে। উনি কি গো, ইয়ে দেখছে আমি কখনো মরবো অন্যের সঙ্গে বিয়ে করবে। এরপরে রাজা তো দুঃখী হয়ে গেছে। এরপরে তৃতীয় রানীকে জিজ্ঞাসা করলো, একে দেখি তৃতীয় রানী কে ছিল? হ্যাঁ, খুব ভালো ভালো কথা বলতো, মিষ্টি মিষ্টি কথা বলতো। এখন ওকে জিজ্ঞাসা করলো, বলে তুমি কি সঙ্গে যাবে? বলে যাবো তোমার সঙ্গে, কিন্তু দরজা বাজিয়ে যাবো। বলো ওর আগে, বলে যদি বেশি বলো না, চারি পা তো আগে যেতে পারি, কিন্তু তোমার সঙ্গে আমি যেতে চাই না। রাজা বললো, তুইও কোনো কাজের নেই, তুমিও বেটা। এখন চতুর্থ নম্বরে এসছে, কে বলে চতুর্থ ছিল? মান দিয়েছ না রাজা যাকে জীবনের সব থেকে বেশি নেগলেক্ট তাকে এই কোণায় ফেলে রেখেছিল। ওকে জিজ্ঞাসা করতো না, তোমার সঙ্গে শাড়ি সাবুন তেল আছে কিনা। এখানে চিন্তা করেছে, ওকে জিজ্ঞাসা করে কি করি না, কেননা যার জেনে তুমি করবে তাকে জিজ্ঞাসা করতে পারো, যার জেনে করবে না ওকে কি তুমি জিজ্ঞাসা করবে। তবুও দেখলো যে আমার স্ত্রী একবার জিজ্ঞাসা করে দেখিয়ে দি। এখন জিজ্ঞাসা করলো, বলে তুমি সঙ্গে যাবি? বলে তোমার লজ্জা করে না, তোমার লজ্জা করে না, তুমি যাবে থেকে আমাকে বিয়ে করে নিয়ে এসছ, তবে থেকে আমাকে জিজ্ঞাসা করবে তোমার সঙ্গে কাছে শাড়ি সাবুন তেল আছে কিনা, আর বরার সঙ্গে দাঁত বের করে বলছো সঙ্গে যাবি কিনা যাবে। বলে দেখো, আমি তো তোমাকে জিজ্ঞাসা করতে চাইছিলাম না, তুই যখন তুমি আমার রানী দেখলাম একবার জিজ্ঞাসা করে দেখিয়ে নি। বলে দেখ রাজা, আমি জীবনে সব থেকে তোমাকে বেশি ভালোবাসি, হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে সঙ্গে যাবো, সুখে সুখী থাকবো, দুঃখে দুঃখী থাকবো, আমি না খেয়ে না দিয়ে খেটে তোমাকে খাওয়াবো। রাজা শুনে তো আশ্চর্য হলেন, বলে যাদের জন্য সম্পূর্ণ জীবন দিলাম তারা কেউ সঙ্গে যেতে চায় না, যার জন্য কিছুই করলাম না ওই বলতে সঙ্গে যাবে। দেখো এই যে কাহিনীটি শোনালাম, এই কাহিনীটি আর কার কথা নয়, আমাদের নিজের জীবনের কথা। এবার এর তাৎপর্য তোমাদের বলতে চেষ্টা করছি, মন দিয়ে তত্ত্ব কথা শুনা। এবার তত্ত্ব এই কথা যদি আপনারা বুঝতে পারেন না, আজ থেকে তোমাদের জীবনই পাল্টে যাবে, একটা দিব্য জীবন তোমরা প্রাপ্ত হবে, যদি এইটুকু কথা বাস্তব রূপে তোমরা বুঝতে পারো। মন দিয়ে বুঝতে চেষ্টা করো, ও রাজা আর কেউ নাই, ওই রাজা আমি নিজে। আমাদেরও এই চারটি চাকরি আনিয়াছি,
যাকে আমার জীবনে সব থেকে বেশি ভালোবাসছি, ও যেটা চাইছে ওকে দিচ্ছি, কিন্তু অন্তিম সময় যে আমার সঙ্গে যাবে না। বলে দেখি তোমার কাকে বেশি ভালোবাসে, কৃষ্ণকে? কে বলছে কৃষ্ণকে ভালোবাসে? তাকে ভালোবাসলে তো হয়েই গেল, তাকে ভালো না বাসার হলে তো যত দূর করতে আছে নিজের শরীরকে। এখানে কাকে বেশি ভালোবাসে বলো দেখি, বলো কাকে বেশি ভালোবাসো? ছেলে না মেয়েকে না বাচ্চাকে না কাকে বেশি ভালোবাসো? হ্যাঁ স্বামীকে। আমার দিয়ে শোনো, এই জগতে ভালোবাসা নামের কোন জিনিস নেই, এই জগতে কেবল স্বার্থ আছে। ওই যে ভালোবাসাটুকু দেখা যাচ্ছে না তোমার থেকে এখানে কিছু পাচ্ছে, এই জন্যই এই ভালোবাসাটুকু দেখা যেতে পাওয়াটা বন্ধ করে দাও, সঙ্গে সঙ্গে ভালোবাসা শেষ। তোমার যত ভালোবাসা মুসলমানের মুরগি বসা, এই জন্য জগতে ভালোবাসা নামে কোনো জিনিস নেই, জগৎ থেকে বলে স্বার্থ ভরা আছে। এই ভালোবাসা এই জন্যে দেখবে ওই মেশিনের মধ্যে যে আখটা দিয়ে রস বেরা করা হয় দেখেছ? একবার দিবে দেখবে আখটা রস আছে, দুবার ডবল করে দিবে বলে আর একটু আছে, চার ডবল করে দিবে বলে আর একটু আছে, আট ডবল করে দিবে, আর যখন পুরো রসটা বেরিয়ে যায় ফেলে দেয়। এ সংসার তুমি ঠিক হয়ে যেত, ওই যে ভালোবাসা তুমি দেখা যাচ্ছে তোমার এখানে আছে তোমার সঙ্গে, বুঝতে পারছে না? তো প্রশ্ন হচ্ছে কাকে ভালোবাসছি? আমরা নিজেকে নিজেকেই ভালোবাসি, এই শরীরটাকে বেশি ভালোবাসি, এই শরীরকে যে যত সুখ দিচ্ছে। হ্যাঁ শরীরটা চাইছে ভালো খাবো দাবো তাকে খাওয়াই, বলে বিউটি পার্লারে যাবো সাজিয়ে নিয়ে আসবো, হ্যাঁ বলে ফুচকা খাবো ফুচকা খাওয়াবো, ভালো শাড়ি করবো। কিন্তু যখন এই শরীর অন্তিম সময় আসবে বলে এই শরীরটা কি তোমাদের সঙ্গে যাবে? এইখানে ভক্তি বিনোদ ঠাকুর জি কি বলছেন, বলে সসানে শরীর মম পড়িয়া রহিবে বিহঙ্গ পতঙ্গ তারে বিহার করিবে কুকুর শৃগাল আনন্দিত মহোৎসব করিবে দ্বিতীয়টি হলো যে সব থেকে বেশি সুন্দরী রাজা দুনিয়াকে দেখা, তো যখন ওকে বললো কি তুমি সঙ্গে যাবে, ও কি উত্তর দিল? বলে তুমি যখন মরলে আমি অন্যের সঙ্গে বিয়ে করবো। মানে কি জগতে সুন্দর কি? এটা হিন্দিতে কথা আছে, বাপ বড় না ভাইয়া সবসে বড় রুপিয়া, পহলে বাপ বড় নাই ভাই বড় নয় সব থেকে বড় হলো টাকা। কারণ টাকা না হলে তো কিছু হবে না, টাকা থাকলে ঘর ঘর দ্বার মাতান বানাবো ভালো খাবো দাও। এখানে পয়সাকে জিজ্ঞাসা করেছে বলে কি পয়সা সঙ্গে যাবি? বলে যাবো কি দেখছি তুমি কখনো মরিবে অন্যের সঙ্গে বিয়ে করবো। মানে কি ছেলে মেয়েদের নজর কোথায় আছে? বাবার কোথায় কত প্রপার্টি দোকান মকান এটিএম কার্ড কোথায় আছে, বুঝতে পারছেন তো? ওই মারার সঙ্গে সঙ্গে অন্যের সঙ্গে ট্রান্সফার হয়ে যাচ্ছে, যার কাছে যাবে ওই ওকে ভোগ করবে। এই জন্য বলছে অন্যের সঙ্গে চলে যাবো আমি, অন্যের সঙ্গে বিয়ে করবো, গেল কেন তলিয়ে গেল। এখন তৃতীয় নম্বর রাজা যার ভালো ভালো কথা শুনতো, যাকে মনের কথা বলতো, ওইটা কে? যে বলছে দরজা পরিষদ যাবো, প্রথম নম্বর হলো পত্নী। কে? বউ। আর যখন পত্নীর শরীর ছাড়ে স্ত্রী কতদূর যাবে বলো? কতদূর যাবে? দরজা পরিচালনা যাবে, তার আগে পত্নী সঙ্গে যাবে না। এখানে পরিবার ধরে জিজ্ঞাসা করলো বিপুল যাবে? মানে যাবো তোমার জন্যে অর্থি সাজিয়ে বল হরি হরি বল করতে করতে কতদূর যাবে? সসা ওইখানে পুড়িয়ে টা টা করতে করতে বাড়ি ফিরে আসো, গেল। এবার মন দেখি যাকে রাজা জীবনে সব থেকে নেগলেক্ট করে রেখেছিল, এক কোড়ায় ফেলে রেখেছিল, বেকার কোন কাজের নয়, যখন ওকে জিজ্ঞাসা করছে না ওই বলছে তোমার সঙ্গে সঙ্গে যাব, হ্যাঁ জীবন দিয়ে তোমার সেবা করব, না দিয়ে না দিয়ে তোমাকে আমি সেবা করব, সেটা কে? যাকে জীবনে সব থেকে আমরা নেগলেক্ট করে বেকার করে ফেলে রেখেছি ওইটা হলো গোবিন্দের ভজন, ভগবানের ভক্তি। যদি কাকে বলা হে একটু হরিনাম কর, কি বলি? হে সব বেকার গাছ,
যাদের সব কাজ কম নেই না ওরাই বসে এই হরে কৃষ্ণ করে থাকে। আমাদের অনেক কাজ আছে, টিভি দেখবো, স্মার্টফোন দেখবো, গপ্প মারবো, আড্ডা মারবো, ওই বৌমার নিন্দা করবো, শাশুড়ির নিন্দা করবো, এ অনেক কাজ আছে, এইসব বেকার কাজ আছে, কাজ কম নেই, ওরা সব মালা করে হরে কৃষ্ণ করে। কিন্তু যখন এই অন্তিম সময় আসবে, যখন তাকে পুরাতে নিয়ে যাবে, এইদিকে তো কি বলে, বল হরি হরি বল হরি বল, আমাদের ওই দিকে কি বলে জানেন তো, বলে রাম নাম সত্য হে, গোপাল নাম সত্য হে, সত্য বল দর্শ্য হে, সব কোই বাজ হতা হে। এক বুঝতে পারছেন তো, ওকে কাকে শোনাচ্ছে, এই উপর যে শুয়ে রাখি নিয়ে যাচ্ছে, কি বলছে, বলে যতটুকু তুমি জীবনে কৃষ্ণের নাম নিয়েছ, যতটুকু জীবনে তুমি রামের নাম নিয়েছ, এখানে তোমার সঙ্গে ওইটুকু যাচ্ছে, ইয়ে ছাড়া তুমি যা কিছু করেছ এখান থেকে ছুঁচ সুতো তোমার সঙ্গে যাচ্ছে না, সব ছেড়ে দিয়ে যাচ্ছ, আর কি সত্য বলো গত্য হে, অর্থ হলো যদি তুমি সেই গোবিন্দরে ভজন করে থাকো তবে তোমার কোনো গতি আছে, নতুবা তোমার কোনো গতি নেই। এখানে ভাগবত পড়ে দেখবেন মরার সময় না জম মহারাজের সামনে দ্বার বদি আইয়া কি জিজ্ঞাসা করে জানবি তো, তোমাকে জিজ্ঞাসা ইয়ে করবে না, তোমার কয়টি ছেলে মেয়ে ছিল, তাদের পড়িয়ে লিখেছো, কিরকম দোকান মকান, কিছু প্রশ্ন নাই, তাকে কেবল একটি প্রশ্ন করা হয়, কৃষ্ণ ভাগিবার তরে সংসারে আইনো মিথে মায়া কৃষ্ণ ভজিবার করে সংসারের তরে বোলা হয়নি, সেখানে এখানে এসে বিয়ে করে চার পাঁচশো ছেলে মেয়ে করে মরে যাবো, এই কথা বলে আসেনি, একটি মাত্র কথা বলে এসেছি, কৃষ্ণ ভজিবার তরে সংসার আছে, কেবল গোবিন্দ ভজন করতে আসা, কিন্তু এখানে এসে যদি বলা হয় কতটুকু হরিনাম মালা করবে, বলে সময় কোথায়, সময় কোথায় ভজন করার জন্য, সময় নেই আমার কাছে, কিন্তু তার কাছে এইটাই বলে এসছে, বুঝতে পারছেন তো। এই জন্য এটা মীরাবাই নাম শুনে থাকছ, শুনেছ, দেখো কি ভজন বলছে, বলে পায়ো জি মাইনে রাম রতন ধন পায়ো, পায়ো জি মাইনে রাম রতন ধন পায়ো, আবস্তো আমার লাগা দিন রে সাদা গুরু কৃপা করে এখানে বলছে পায়ো জি নেই নেই, মানে মানে আমি পেলাম, বলে কি পেলে জীবনে, বলে যতটুকু কবিদের রামের নাম নিয়েছি ওইটুকু পেলাম, আর জগতে সব দাবি হল, জগতে সব চল, বলে ধনটা কোথা থেকে পেলে, বলে দি মরে সদগুরু, এ ধনটা যেখানে সেখানে পাওয়া যায় না, কেবল সদগুরু থেকে এই ধনটি পাওয়া যায়, বলছে ভাই এ ধনটা কিরকম, তিনি বলছেন চোর নেই লেবে লুটে নেই যাবে দিন দিন বড়ত সবায়ো পায়ো জি মাইনে রাম রতন, কি বলছে এইরকম একটা ধন না চোর চুরি করতে পারবে না, নষ্ট হবে না, যে ধনটা কোনো বাড়তে থাকবে না। এই জন্য আপনারা মহাপ্রভুর নাম শুনেছ, চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছ, একদিন মহাপ্রভুকে ভক্তরা নিমন্ত্রণ দিল আমাদের বাড়িতে ভোজন, মহাপ্রভু বলে সবাই বাড়িতে আমি খাই না, বলে কার বাড়িতে ভোজন করবে, বলে যদি কিছু লক্ষপতি হয়, আজ থেকে সাড়ে পাঁচ পাঁচ বছর আগে, লক্ষপতি অর্থ হল যার বাড়িতে এক লাখ স্বর্ণময় ভক্তরা তো দুঃখী হয়েছে, আমাদের বাড়িতে একশো টাকাও নেই, একশো টাকা মানে একশো স্বর্ণময় বলে প্রভু তবে কি আমাদের বাড়িতে আপনি ভোজন করবে না, তার মহাপ্রভু তিনি কি করলেন সবাইকে বসালেন, বসালেন বলে জান প্রকৃত লক্ষপতি কে, বলে কে, বলে প্রত্যেক দিন দিন এক লক্ষ নাম গোবিন্দ জপ করে তিনি বলেন প্রকৃত লক্ষপতি দাই গৌর প্রেমানন্দে।
प्रत्येक दिन एक लक्ष हरिनाम जप करे। अमिताभ बच्चन नाम सुनो चाहे अमिताभ बच्चन नाम इस दिन आगे टिकित आस्तो कौन बनेगा करोड़पति देखा आवाज दिन टाका तुम्हारा की करू लक्षपति अब टाका देखो महाप्रभु भगवान बुझा से देखो ध्यान दी देखो ये माला এই মালার মধ্যে কি করে হরিনাম করবে যখন মালা জপ করে না এর সঙ্গে এই আঙুলটাকে আমরা লাগাই না কেন এটা খারাপ আঙুল বলি না মানে দেখে নেবে তুমি কি মনে করছো এটা হলো অহংকারের কাম ক্রোধের প্রতি হ্যাঁ ওই মাঝখানে রেখে যেরকম হরে কৃষ্ণ সবাই বলো আমার সঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कत बार बोलो सोलह बार बोलो एर मध्ये 108 टा আছে গুটি হ্যাঁ 108 টা গুটি আছে এখন এখানে সেসরত পার করতে নেই আমার ঘুরিয়ে দিতে হবে যদি তুমি এই রকম 16 মালা করে নাও না হয়ে যাবে 25,000 আর যদি তুমি 64 মালা করে নিয়ে তো হয়ে যাবে 1,00,000 মহাপ্রভু নিজে তিনি বলছেন তুমি 1,00,000 মালা করলে না বলে কি করলে বলে আজ কে তোমার নামে ব্যাংক দে 1,00,000 টাকা ফিক্স ডিপোজিট করো ভগবান স্বয়ং তিনি বলছেন বলে ভাইয়া সুদ কত পাবো পরে ইন্টারেস্ট কত পাবো ঠাকুর বলছে বিরা বলছে দিন দিন বড় দশ ভাই মানে কালীকে তুমি 1,25,000 টাকা পাবে চার দিনে 2,00,000 চার দিনে কিন্তু হরিনামটা নিজে থেকে নিতে হবে সদগুরু থেকে মহারাজ বলেছিলেন না আমি সাধ মহারাজ গুরু ও তিন প্রকার আছে লৌকিক গুরু কুল গুরু আর পরমার্থী গুরু ওই লৌকিক গুরু আর কুল গুরু করে কাজ হবে না গুরু কিসের জন্য করি যাতে সংসার থেকে পার হতে পারি তার জন্য গুরু গ্রহণ করা হয় না এখন দুজন কুয়ার মধ্যে পড়ে আছে একজন একজন যে বলছে কুয়া থেকে উঠারে কে কাকে উঠারে দুজন তো কুয়ার মধ্যে পড়ে আছে ওই কুয়ার উপর যদি কেউ হয় ও যদি দৌড়ি ফেলে যদি জোর করে তাকে ধরে তবে তো উঠতে পারবো তবে তো উঠতে পারবো না এই জন্য শাস্ত্র বলছে পরমার্থ গুরুবাশ্রয়ম ব্যবহারিক গুরুবাদ পরিত্যাগ কর্তব্য লৌকিক কুল গুরু দ্বারা কাজ হবে না তার জন্য পরমার্থ গুরু দরকার আছে যিনি সত্যি সত্যি মায়া থেকে তিনি উত্তীর্ণ হয়ে ভগবত রাজ্যে তিনি বিচার না করছেন এইরকম গুরু থেকে হরিনামটা নিতে হবে তবে ও হরিনামটা কাজ করবে নিজে থেকে একটা মালা নিয়ে জপ করতে আরম্ভ করলাম বলে গুরু ছাড়ি গোবিন্দ বদেশে পাবি নরক মধ্যে আর তা দ্বারা হবে না নিতাবে পরমাত্ম গুরু এবং বৈষ্ণব সম্প্রদায় হওয়া দরকার এই জন্য শাস্ত্র বলছে অবৈষ্ণব উপদেশ মন্ত্রণ নিরব প্রজে যদি অবৈষ্ণব থেকে হরি নাম গ্রহণ করো নরক যাবে না বলে পুনঃশ্চ যদি না জেনে শুনে কোথায় নিয়ে গেছে বলে পুনঃশ্চ আবার বিধিনাম সমগ্র উপযুক্ত বিধি বিধান অনুযায়ী গ্রহেত বৈষ্ণবাদ গুরু সেখানে বৈষ্ণব গুরু আছে বুঝতে পারছেন তো এই জন্য আজকে আমাদের সব বৈষ্ণবরা এখানে এসছে এই জন্য আপনারা চেষ্টা করবেন এক একটা মালা নিয়ে হরিনাম করতে বুঝতে পারছেন তো সবাই এক একটা মালা নিয়ে যাবে কিন্তু আমার যে মালাটা দেই না এমনি দেই না কেন বৈষ্ণব সম্প্রদায় তো যদি পুরো কেউ নিরামিষ ভোজি হয় মাছ মাংস খায় না তাকে আমার তখন তুলসী মালা দিয়ে জপ করতে গলায় তখন তুলসী মালা দেই হ্যাঁ আর যারা বলে আমি নিরামিষ ভোজি ধীরে ধীরে হব এক সঙ্গে আমি নিরামিষ ভোজি হতে পারবো না তখন তাদেরকে আমার একটা নিমের মালা দেই বলে এই নিম মালটা নিয়ে তোমরা প্র্যাকটিস করো হরিনাম করতে থাকো করতে 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 ধীরে ধীরে যখন শুদ্ধ হয়ে যাবে তখন তুলসী মালা নিয়ে তখন হরিনাম করবে ঠিক আছে যাদের ইচ্ছা হবে আমরা মালা করতে চাই আপনারা আমার মহারাজা আছে আমিও আছি যাদের ইচ্ছা হয় তোমরা এক একটা মালা নিয়ে যাবে মালা নিয়ে বাড়িতে গোবিন্দর ভজন করবে ছেলেদের ভজন করাবে আর যেদের বাড়িতে গোবিন্দর ভজন হয় ওইটা বাড়ি নয় বলে যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ওই ঘরটা গোলক বৃন্দাবন হয়ে যাবে এটা গৌর প্রেমানন্দে হরি হরি কথাকে আমরা এইখানে কথাকে
हमारा विश्राम करते हैं कथा के यदि के माला देते जाए ना कल के सकाले हमारे अपना यदि आसन बोले तुम्हारे माला दे दो हमारा और कल के हमारे नगर संकीर्तन है कटा दिन हमारा 7:30 देखो ये नगर संकीर्तन अनेक महत्व महाप्रभु निजे बोलते পৃথিবীতে আশীর্বাদ নগরা বিগ্রাম সর্বত্র প্রচার হরিমর নাম এটা হলো মহাপ্রভু ভবিষ্যৎবাণী এই জন্য যেতে গ্রামে যখন এই হরিনাম কীর্তন হবে না কি হবে হরিনাম কীর্তন বলে যত দুঃখ কষ্ট আছে সমস্ত দুঃখ কষ্ট এই শব্দ ব্রহ্ম যতদূর পর্যন্ত যাবে সমস্ত দুঃখ কষ্ট নষ্ট হয়ে যাবে বুঝতে পারছেন তো এই জন্য হরিদাস ঠাকুর তিনি উচ্চ স্বরে এক লাখ হরিনাম করতেন মহাপ্রভুর জিজ্ঞাসা করতে বলে কি হরিদাস এই চিল্লে চিল্লে কেন হরে কৃষ্ণ করছ আমরা শুনেছি না ভজন কি মনে মনে করা হয় হরিদাস ঠাকুর কি বলছে বলে তুমি বলো এক ব্যক্তি ইনকাম করে একা খায় আর একজন ব্যক্তি ইনকাম করে পুরো পরিবার কে খাওয়ায় বলে দেখি এদের মধ্যে শ্রেষ্ঠ কে বলে যে পরিবার কে খাওয়ায় বলে ঠিক সেই রকম যারা উচ্চ স্বর হরিনাম করে পশু পাখি এরা হরিনাম করতে পারে না তাদের কানে যদি এই হরিনাম ঢুকে যায় তাদের কল্যাণ হয় বলে 100 গুণ বেশি ভালো পাবে এই জন্য আপনারা কালকে সবাই আসবেন দেখুন এই বিদেশ থেকে মায়েরা এসছে দেখছেন এই বিদেশ থেকে দিল্লি থেকে এইসব মায়েরা কত দূর থেকে এসছে আমারাও কত দূর থেকে এসছে তোমাদের কল্যাণ হয়ে জানি আর তোমাদের তো বাড়িটা হলো এখানে এই জন্য সবাই আসবে কয়টা সময় আসবে বলে দেখি 7:30 সবাই সবাই কে 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 আসবে হাত তুলে দেখি আমি আসবো হ্যাঁ এখানকার মায়েরা আমার খুব ভালো লোক